আমরা এলএসএনে আমাদের ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের যে হেডিং আছে বা হেডলাইন আছে সেই হেডলাইনের কালার কিভাবে চেঞ্জ করতে হয় আমাদের কোড বা সিএসএস এডিট করে সেটি আমরা দেখব। দেখুন এখানে ব্ল্যাক রয়েছে, আমি যদি চাই এই হেডলাইনগুলি প্রতিটি যখনই পোস্ট দেওয়া হবে প্রতিটি হেডলাইন যেন ভিন্ন কালারে হয় যেরকম আমি চাই, তো সেরকম যদি করতে চাই আমি সেটি আপনাদের দেখাচ্ছি। তো আমি ঢুকছি আমার একটা সাইটের ব্যাক এন্ডে ঢুকেছি, তো এখানে আমাকে এডিট করার জন্য আমরা লেফট সাইডে অ্যাপিয়ারেন্সের নিচে এডিটর এখানে ক্লিক করব, ফলে এখানে আমার কোড উইন্ডো আসবে এবং আমি যেহেতু এটির শুধু হেডলাইনের কালারটি চেঞ্জ করতে চাচ্ছি অতএব এটি আমাকে সিএসএস এডিট করতে হবে। তো আমি সোজা নিচে চলে যাব এবং স্টাইল শিট স্টাইল সিএসএস এখানে ক্লিক করব। এখন আমার সামনে স্টাইল সিএসএস এর কোড এসছে, তো এখন আমাকে জানতে হবে যে কোথায় এডিট করতে হবে। তো এখানে মূলত এই হেডিং ওয়ার্ডপ্রেসে যে হেডিংগুলো আছে এই হেডিং মেইন যে হেডিংগুলো আছে এটাকে বলা হয় এন্ট্রি টাইটেল, তাহলে এন্ট্রি টাইটেল এডিট করতে হবে। তাহলে আমাদেরকে খুঁজতে হবে এন্ট্রি টাইটেল কোথায় আছে, তো আমরা খোঁজার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে পারি, সেখানে আমরা ফাইন্ডের যে বারটি আছে সেটি পাবো। তো আমি এখানে লিখে দিচ্ছি এন্ট্রি টাইটেল, এন্ট্রি ড্যাশ দিয়ে টাইটেল, লক্ষ্য করুন অলরেডি সবুজ কালারে হাইলাইট হয়েছে এন্ট্রি টাইটেলটি। এখন আমি এখানে এন্ট্রি টাইটেলে এই এন্ট্রি টাইটেল ঘরে কার্সর রয়েছে, এখানে ফন্ট সাইজ লাইন হাইট ইত্যাদি বিষয় রয়েছে, এখানে আমি আমার ফন্ট সাইজ ইত্যাদি চেঞ্জ করতে পারবো। তবে যেহেতু এটি এইচ ওয়ান ট্যাগে রয়েছে এইচ ওয়ান ট্যাগ চেঞ্জ না করাই ভালো, যেহেতু এইচ ওয়ান ট্যাগ এসইওর জন্য এফেক্টিভ তাই আমরা এটি চেঞ্জ করবো না। আমরা মূলত এন্ট্রি টাইটেলের শুধু কালারটি চেঞ্জ করবো। আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি কালারের কোডটি জাস্ট এখানে, তাই আমি কী কালার দেবো তা আসলে আমি ফটোশপে চলে যাই কালারটি পিক করার জন্য। তো ধরে নিই আমি এই কালারটি দিব গাঢ় লাল, আমি এই কালারটি সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এই পিকার থেকে এই কালার কোডটি কপি করে নিয়ে যাব। আমি ফিরে যাব ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের এখানে এবং আমি জাস্ট এই কালারের এই জায়গাতে সরি এখানে পেস্ট করে দিব। এবং এটি হচ্ছে নর্মাল ভিউ, নর্মাল ভিউর কালার, কিন্তু আমি যদি চাই যে মাউস নিয়ে গেলে যেন কালারটি চেঞ্জ হয়, এখানে মাউস নর্মাল অবস্থায় অবস্থা এই কালার রয়েছে, মাউস নিয়ে গেলে একটু চেঞ্জ হবে, তো সেটি আমি করতে পারি। তো সেখান থেকে আমরা ফটোশপ থেকে এই কালারটি আর একটু গাঢ় নিচ্ছি, জাস্ট এই ডার্ক নিচ্ছি এবং এখান থেকে এই কালারটি কপি করে আমি নিয়ে যাচ্ছি এবং এখানে দেখুন এখানেই তার নিচে হোবার এন্ট্রি টাইটেলের হোবার হোবার অপশনে গিয়ে কালারের এই ঘরে আমরা ঠিক এটি পেস্ট করে দিব, দ্যাটস অল। এবং এই অবস্থায় আমি আপডেট ফাইল বাটনে ক্লিক করব। ফাইলটি আপডেট হয়েছে এবং আমরা আমার মূল সাইটে ফিরে যাচ্ছি এবং এখানে এটি রিফ্রেশ দিই, আমরা অলরেডি আউটপুট দেখতে পাচ্ছি যে হেডলাইনের কালার আমরা যেটি দিয়েছিলাম সেটি হয়েছে। এভাবে আমরা আমাদের এবং এটি যখনই নতুন কোনো পোস্ট দিব আমাদের অটোমেটিক্যালি এই কালারে হেডলাইন ক্রিয়েট হবে, আমাদের কিছুই করতে হবে না।